আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য নতুন একটা টপিক নিয়ে এলাম। টপিকটা হলো আপনারা কীভাবে জিমেইল অ্যাকাউন্ট অ্যানাদার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তোমরা এখন মূল টপিকসে যাব। তোমরা প্রথমে জিমেইলে যাব। জিমেইলে যাওয়ার পরে কর্নারে যে অপশনটা আছে আইকনের উপরে ক্লিক করব। আইকনের উপর ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানটাতে ক্লিক করব। দেন তারপর যে তোমরা গুগলে অ্যাকাউন্ট খুলবো, সেহেতু গুগলে গুগল অপশনটাতে যাব। এটা আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া রয়েছে, এই জন্য এটা আসছে। আপনাদের যাদের ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকবে না, কোনো কিছু দেওয়া থাকবে না, আপনাদের আসবে না। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানটাতে ক্লিক করব। তারপর যেহেতু অ্যাকাউন্ট আপনার নিজের জন্য, সেহেতু আপনি ফর মাই সেলফ এখানটাতে ক্লিক করবেন। এখন এখানে আপনার ফার্স্ট নেম, তো আমি যে কোনো একটা নামে খুলছি। এখানে লাস্ট নেম, তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট, তারপর এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম, আপনাদেরকে দিবেন। এখানে আপনি ফিমেল না মেল দিবেন, যেহেতু মেল দিয়ে দিলাম। তো এখন এখানে দুইটা অপশনাল দেওয়া রয়েছে, আপনারা এই দুইটাও দিতে পারেন, কিংবা আমরা যদি আপনাদের ইচ্ছা মতো সেট করতে পারেন, সেট করতে চান ইচ্ছা মতো, ক্লিক করতে চান, তো এখন এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি অপশনটাতে ক্লিক করলাম। এখন এখানে আপনি আপনারা দিবেন, তো আমি আমার তো দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যেরকম পছন্দ সেরকম। তো দেওয়ার পর এই যে এখানটাতে নেক্সট নেক্সট ক্লিক করবেন। তো এখন পাসওয়ার্ড, তো এখানে হার্ড পাসওয়ার্ড দিতে হবে। আমি আমাদের আপনারা অনেক হার্ডলি একটা পাসওয়ার্ড দিবেন, যাতে আপনাদের জিমেইলের সিকিউরিটি অনেক ভালো থাকে। তো এখানটাতে আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারে এখান তারপর নেক্সট, তারপর আই এগ্রি, দেখেন এখানটাতে আমাদের জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।